আসন্ন দুর্গাপূজায় শেখ হাসিনার দোসর ও ভারতের ষড়যন্ত্রকারীদের যে কোনো অপতৎপরতা রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইসাকি সাকি দু রাজধানীর হাতিরপুরে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন জোনাইসাকি সাকি বলেন দেশের কিছু এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলার নামে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে রাজনৈতিক ঘটনাকে ধর্মীয় সহিংসতা হিসেবে ভারতের মিডিয়ার অতিরঞ্জিত প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকতে সকল ধর্মের নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান জোনাইসাকি সাকি এই বাংলাদেশের ভেতরে একদল এবং পার্শ্ববর্তী ভারতের অনেকগুলো মিডিয়া এমনকি তাদের সরকারের পৃষ্ঠপোষকতা আছে এই এইভাবে তারা প্রচারণা চালাচ্ছেন যাতে বাংলাদেশে এই বিদ্যমান জনগণের আন্দোলনকে কালিমালিপ্ত করা যায় এই আন্দোলনের উপর দাঁড়িয়ে থাকা সরকারকেও কালিমালিপ্ত করা যায় এবং বাংলাদেশকে একটি জঙ্গি উগ্রবাদী রাষ্ট্র হিসাবে যে এইখানে হিন্দু সম্প্রদায়ের উপরে যে কোনো হামলা এখন যেহেতু ভারতের উগ্রবাদী বিজেপি আর বাংলাদেশের ফ্যাসিস শেখ হাসিনার দোষটাই লাভবান হবে কাজেই এইটা তাদেরই কাজ এবং তাদেরই তারা সহযোগী যে সংগঠনই করে থাক না কেন সেইটাকে সেভাবে চিহ্নিত করা দরকার